আপনি যিনি এই মুহূর্তে ভিডিওটা দেখছেন, আপনি একজন নারী নাকি একজন পুরুষ? তবে আপনি একজন নারী হন অথবা আপনি একজন পুরুষ হন, আজকের ভিডিওটা আপনার দেখা অত্যন্ত জরুরি। এবং সবথেকে বড় কথা হলো, আজকের ভিডিওতে আমি নারীদেরকে নিয়ে হয়তো অনেক কথাই বলব, তবে আজকের ভিডিওটা যদি কোনো পুরুষ না দেখে তাহলে আজকের ভিডিওটা বানানো আমার বৃথা হয়ে যাবে। কথায় আছে, নারীদের নিজের কোনো বাড়ি নেই, কোনো পদক। এখন আমার প্রশ্ন হচ্ছে, নারীদের নিজের কোনো পদবি বা বাড়ি নেই কেন? তাহলে নারীরা কি পুরুষের মতন মানুষ হয় না, নাকি রক্তে মাংসে করা একটি ফেলনা? নারীরা সারা জীবন শুধুমাত্র বাবা, স্বামী, ছেলে এদের অধীনস্থ হয়েই কেন থাকবে? কেন নিজের সত্তা বলে কিছু নেই? নারী তো কোনো পণ্য নয়, তাহলে শুধুমাত্র রূপদর্শন দেখেই কেন নারীদেরকে বিচার করা হয়? জন্মের পর থেকেই নারীদের শুনতে হয় পরের বাড়ির ধন, এবং পরের বাড়ি গেলে শুনতে হয়ে থাকে পরের বাড়ির মেয়ে। তাহলে আসলে নারীদের আপন কে? সারা জীবন শুধু বলতে হয় বাপের বাড়ি, আর তা না হলে শ্বশুর বাড়ি। তাহলে নারীর নিজের বাড়ি কোনটা? তাই সমস্ত নারীরই উচিত জন্মের পরে নিজের অর্থ দিয়ে, নিজের সামর্থ্য অনুযায়ী নিজের একটা বাড়ি তৈরি করা, যাতে নারী গর্ব করে বলতে পারে যে সেটা তার নিজের বাড়ি, না বাপের বাড়ি, না শ্বশুর বাড়ি। এবং এমন একটা পরিচয় তৈরি করা উচিত যেখানে পদবি ছাড়াই তাকে সবাই চিনবে, এবং এত বেশি অর্থ উপার্জন করা যাতে সে বাপের বাড়ি এবং শ্বশুর বাড়ি দুটো বাড়িকে সমানভাবে দেখাশোনা করতে পারে। তার কারণ নারী কোনো পণ্য নয়, নারী আসলে দুটো বংশের প্রদীপ।